আসসালামু আলাইকুম গাইজ এভরিওয়ান, এই দেখতে পাচ্ছেন রাস্তায় কাজের সাইড থেকে আস্তে আস্তে হঠাৎ করে একটি ফলের গাছ দেখতে পেলাম যাকে বোর বলে। তো ওই ফলটি দেখে আমার খাওয়ার ইচ্ছা করলো, তাই আমি এই যে ব্যাগটি এখানে খাড়ো করে আমি যাব এখন ফলগুলো খেয়ে দেখি। আর একটি ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছিলাম ওইটি ফলের গাছ, তো অনেকদিন ধরে খাইনি, খাওয়ার ইচ্ছা করছে তাই চলে আসলাম। এখানে দুটো গাছ রয়েছে ফলের, খালি দুটো গাছ দেখতে পেলাম, তাই এই যে গাছ দেখতে পাচ্ছেন এই যে গাছটি, ফলগুলো মনে হয় কাঁচা কাঁচা হয়ে আছে। তো দেখেন আপনারা ভালো করে, আমি দেখাই আপনাদেরকে আর কিছুটা খেয়ে দেখি আগে অল্প একটা। অনেক টক হয়ে আছে, কি বলো, অনেক টক। এবার দেখুন আপনারা ভালো করে, এই যে দেখো গাছটি কত সুন্দরভাবে ফলটি ধরে আছে, কিন্তু পেড়ে খাওয়া যাচ্ছে না, তো অনেক উঁচুতে আছে, তো হাত পাওয়া হাতে পাওয়া যাচ্ছে না। এই যে অনেক উঁচুতে আছে, এই যে সামনে আরো একটি দেখতে পাচ্ছি, ওটি আবার খাওয়া যাবে। এ গাছের গুলো লাল লাল হয়ে পেকে আছে, এই যে পেড়ে খাওয়া যাবে কি যাবে না সেটাই আমি দেখছি। জায়গাটা অনেক হয়ে আছে, তো গাছটি অনেক উঁচুতে আছে, পিড়ে খাওয়া যাবে না। অনেক উঁচু তো রয়েছে গাছগুলো, হাতে পাওয়া যাচ্ছে না। এই যে এখান দিয়ে রাস্তা রয়েছে, নিচন থেকে পেড়ে খাওয়ার, কিন্তু অনেক উঁচুতে। এই জায়গাটাকে ফুলবাড়িয়ে ব্রিজ বলে, তো গাছ ঠিক আছে, কি বলবো, কাজে গেছিলাম, আজকে কাজ হলো না তাই ঘুরে আসলাম, তো তাই গাছটির গোড়ায় আমি এসে দেখে দাঁড়িয়ে গেলাম। এবার আমি বাড়ি যাব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক শেয়ার করে জানাবেন আমার ভিডিওটি ভালো হয়েছে কিনা। আবার আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আমার কথা হবে।